আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম আমার ব্লগ দিনের সারাবেলা দিয়ে। আর আজকে আমরা হচ্ছে বিক্রমপুর বিয়ে খেতে গিয়েছিলাম। আমার ভাবির বোনের বিয়ে, চাচাতো বোনের বিয়ে ছিল, তো আমাদেরকে দাওয়াত করেছিল, তার জন্য আমরা বিক্রমপুর চলে গিয়েছি বিয়ের দাওয়াত খেতে। তো সাথে ছিল আমার খালা, আমার খালু আর আমার খালাতো বোন ইমনা আর আমি ছিলাম। আমরা গিয়েছিলাম বাস দিয়ে, গিয়ে তারপর হচ্ছে অটো নিতে হয়েছে। তো বাস থেকে নেমে আমরা অটো নিয়ে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি, তো এখানে যে বিক্রমপুরের বাসাগুলো এত সুন্দর, কি সুন্দর সুন্দর ডুপ্লেক্স করে রেখে দিয়েছে, দেখলেই মনটা ভরে যায়। তো এই যে আমরা বাসে চলে আসছি, এখানে ব্যাগটা রেখে তারপর হাতটা ধুয়ে তারপর হচ্ছে সেন্টারে চলে যাব আর কি, ব্যাগটা রাখার জন্য বাসে আসছি। আমরা এখন বের হয়ে যাব। এই যে বিয়ে বাড়ি সাজিয়েছে, তো এই যে আমরা বাসার কাছে, তো আমরা হেঁটে হেঁটে চলে আসছি। তো এই যে আমার ভাতিজা ছিল এখানে দাঁড়িয়ে, তো এখানে জামাইয়ের আর বোন নাম লিখা। আমরা এসেছি অনেক দেরি করে, আসরের সময় হয়ে গেছে আর কি। তো দু একটা টেবিল ছিল, সব উঠিয়ে ফেলছে, আমরা অনেক লেট করে ফেলেছি। তো আমরা এর জন্য আগেই খেতে বসবো, খাওয়ার আগে কোনো কথা নাই, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো আমরা এখন সবাই একসাথে আর কি বসবো, যারা যারা খাইনি আমরা। এখানে হচ্ছে বোর ছবি তুলছিল, আমার খালা আবার দেখতে আসছে। তো ছবি তোলা হয়ে গেছে, এখন আবার স্টেজে গিয়ে বসবে। হচ্ছে কথা বলতেছিলাম, কারণ আমরা টেবিলে বসবো এখন, এই যে আমরা এখন গিয়ে বসবো আর কি, আর আমার ভাবিও খায় নাই। তো এই যে আমরা বসে গিয়েছি খাবার খেতে, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছে। তো আমার বড় বোন আগে খেয়ে ফেলেছে, কারণ আমার বোনরা আগে আসছে, এর জন্য সবাই খেয়ে খাওয়া হয়ে গেছে। তো আমরা এখন বসছি। আমার ইমনমিনিটা অসহায়ের মতো বসেছিলো, তো ওর জন্য আর প্লেটে আলাদা নেই নাই, আমার সাথেই খাওয়াই দিচ্ছি ওকে। তো খাবার ছিল ইলিশ মাছ সাদা করে রান্না করা আর কি, আর ছিল আলা মুরগি ভাজা, আর ছিল হচ্ছে গরুর মাংসের রেজালা আর খাসির রেজালা। তো যাই হোক, আর ছিল দই। তো আমরা আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি, আর মুরগি ভাজাটা অনেক বেশি মজা হয়েছিলো, আর গরুর রেজালাটাও ভালো লেগেছে, কারণ খাসি তো আমি খাই না, তাই খাসির খবর বলতেও পারি না। আলহামদুলিল্লাহ খেয়েছি, আর ইমনাকেও খাওয়াচ্ছি, কারণ ইমনা কে আমি খাওয়াই দিয়েছি, ওর জন্য আর প্লেট না হয় নাই। তো আমরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। তো খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা দই খাচ্ছি, আর দইটাও অনেক বেশি মজা ছিল, যেহেতু দেশে দই কিনতে আসলে অনেক ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হাত ধুইতেছি আমার ভাগ্নি, ও মাত্র খাওয়া শেষ করলো সবার লাস্টে। তো এখানে মামু ভাগ্নি দুষ্টুমি করতেছে, তার আমি ছবি তুলছি। তো আমার ভাইটা তো লম্বা মাশাল্লাহ, ও হচ্ছে মাথা নিচু করে তারপর ছবি তুলতে হয়, ক্যামেরাতে আসে না এত লম্বা। এখানে ভাগ্নিকে নাক পরিষ্কার করে দিচ্ছে মামা। তো ওরা, ও ইমনা এত দুষ্টুমি করেছে, তো এই আমার খালতো ভাই, আমার দুই ভাগ্নি, আমার এই খালতো বোন, তারপর হচ্ছে যেমন ছোটো খালা, ওরা হচ্ছে ওকে দেখে দেখে রেখেছে এই সেন্টারে, কারণ ও বারবার হচ্ছে বাইরের দিকে চলে যায়, এত জ্বালানটা জ্বালাইছে ওকে স্থির রাখা যায় না। এই যে আমরা হচ্ছে একটু ছবি টবি তুললাম সবাই মিলে একসাথে, এই যে এখানে মামিও একটু ছবি তুললাম। তো আর এই যে আমার ভাগ্নি আর আমার খালতো বোন, ওরা হচ্ছে আর বেশি দেরি করে আসছে, মানে সন্ধ্যা হয়ে আসছে তখন আসছে। এই যে আমার খালতো বোন আসছে আর ভাগ্নি আসছে, ওরা হচ্ছে দেরি করে রওনা দিয়েছে, এর জন্য ওদের আসতে দেরি হয়েছে। তো এসে দেখে যে একটাও খাবারের টেবিল নাই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কিসের খাবারের টেবিল থাকবে। তো ওদের কথা বলে রাখা হয়েছিল, এর জন্য ওদের খাবারের ব্যবস্থা আর কি করা হচ্ছে, ওরা একটু পরে খেতে বসবে। তো এখানে
ইমনমনি গলায় কি পড়েছে সেটা দেখালাম, ওর এই যে যে খালা এখন আসলো সেই খালা ওকে পরিয়ে দিয়েছে। তো এই যে খালা ভাগ্নি একটা ছবি টবি তুললাম, তা আমার পিছন দিয়ে আমার খালু যাচ্ছিলো সেটা বলছিলাম। তাই যে আমার খালতো ভাই বাবা আসছে ছবি তোলার জন্য, যে ও এত লম্বা যে মোবাইল আসে না নিচে হয়ে তারপর হচ্ছে ছবি তুলতে হয়। এই যে ওরা হচ্ছে খেতে বসেছে, ও ভাগ্নিটা বলতেছে যে অভিখাল অমনির জন্য এত দেরি হয়েছে আসতে, নাহলে তো আর একটু আগে আসলে একটু ঘুরা যেত, সেটাই বলতেছে। তো এই যে ওর হাজবেন্ড, ওই হচ্ছে আমার বোনের জামাই, আর এই যে আমার খালতো ভাইটা একসাথে আসছে হুন্ডা দিয়ে। তো এই যে এখানে হচ্ছে জামাই বউ খেতে বসেছে আর বরের পক্ষে আর কি খেতে বসছেন। তো আমি আসছি একটু ভিডিও করার জন্য, দেখি জায়গাই নাই ভিডিও করার মতো, মানুষ মানে দাঁড়ানোর স্কোপ নাই, তো আমি মোবাইল উঁচু করে ধরে রেখেছি ভিডিও করার জন্য। তো যতটুকু পেরেছি সেটাই ভিডিও করলাম, তো কারণ এখানে দাঁড়ানো যাচ্ছিলো না, অনেক মানুষ ছিল, তো আমি আর কি যতটুকু পারলাম ভিডিও করে তারপর চলে যাবো এখান থেকে। তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, সেন্টারে ছিলাম আর কি, কারণ বউকে বিদায় দেওয়া পর্যন্ত, কারণ ভাবিদের সাথে যাব এটার জন্য আর কি। বউ বিদায় দেওয়ার পর তারপর আমরা আর কি বাসায় রওনা দিব, তো আমরা এর জন্য অনেকক্ষণ ছিলাম এখানে, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর কি। খাওয়া দাওয়ার পর হচ্ছে আবার স্টেজ নিয়ে আসা হয়েছে, আর মানবদল হয়নি এখনও, মানবদল হবে এখন। তো আমরা সবাই এই নবদম্পতির জন্য দোয়া করি, আল্লাপাক যেন তাদের সব সময় সুখে রাখে এবং দুজন দুজনের সুখ দুঃখের সাথে হয়ে থাকে, মিলেমিশে থাকে, সেটাই আমরা সবাই দোয়া করি ওদের জন্য। তো এখানেও সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ এখানেও দাঁড়ানো যাচ্ছিলো না, তো যেভাবেই পেরেছি যতটুকু পেরেছি ভিডিও করেছি ছবি তুলেছি আর কি। তো মাশাল্লাহ বউকে অনেক কিউট লেগেছে, আর ও তো এমনি দেখতে সুন্দর, তো আরও সুন্দর লাগছে আর কি। তাই যে মালাবদল হচ্ছে, তা আমরা দেখছি এবং খুব ভালো লাগছে, আর আমাদের কথা মনে পড়ে যাচ্ছে ওদেরকে দেখে। তো ওদেরকে দেখে আমাদের বিয়েরও মালাবদলের কথা মনে পড়ে গেল আর কি। তো আমার হাজব্যান্ডও আসে নাই, আমার বড়ো মেয়েটাও আসে নাই, তো ওদেরকে অনেক মিস করছি। তো আমাদের এখন আর কি চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা একটু পরই বের হয়ে যাব, কারণ দেশে তো একটুই হলেই মানে সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যায়। তো ওদের বাসা হচ্ছে ঢাকাতেই, অনুষ্ঠান করেছে গ্রামে, কারণ অনুষ্ঠান ওদের রিলেটিভ হচ্ছে বেশিরভাগই হচ্ছে গ্রামে থাকে, তাই গ্রামে করা হয়েছে, আর গ্রামের মানুষদেরকে নিয়ে অনুষ্ঠানটা করলো আর কি। আমরা এই যে বের হয়ে যাচ্ছি, আর বউ একটু পর বের হয়ে যাবে, তাই জন্য আমরা আগে থেকেই বের হয়ে যাচ্ছি, বাসার দিকে যাচ্ছি আর কি, ভাবিদের বাসার এখানে। এই যে রাস্তাটা কি সুন্দর লাগতেছে না, অন্ধকার হয়ে আছে, বাতি যেখানে লাগিয়েছে সেখানে একটু আলো, তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই সময়টাতে, তাই জন্য একটু ভিডিও করলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমরা বাসায় চলে আসছি, আর এখানে একটা আতাফল গাছ দেখলাম, আতাফল ধরে আছে, দেখতে অনেক ভালো লাগতেছিল, এই জন্য একটু জুম করে দেখালাম। তো রাতের গ্রাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর ভালো লাগছে, যেখানে লাইট আছে সেখানে আলো আছে, আর যেখানে লাইট নেই সেখানে গুটগুটে অন্ধকার। তো রাত্রে আসলে আমার গ্রামে থাকতে ইচ্ছে করে না, আমি সারাদিন থাকতে পারবো কিন্তু রাত্রে হলে আর ভালো লাগে না। তো এখানে সিনগুলো খুব ভালো লাগছিল আমার কাছে, এই সময়টাতে অনেক ভালো লাগছিল, কিন্তু রাস্তাঘাট একদম নীরব, দু একটা গাড়ি ছাড়া আর কি কোনো গাড়ি নাই। ওই যে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, তো এই যে গাড়ি দিয়ে আমরা উঠে তারপর হচ্ছে বাজারের দিকে চলে আসছি। তো এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, তো অপেক্ষা করছি এর জন্য আমরা একটু পিঠা খাচ্ছি, গাড়ি আসলে তারপর গাড়িতে উঠবো, এর জন্য আমরা এতক্ষণ কী করব। তো সামনে আমার চিতে পিঠা দেখে আমার খালতো ভাই বলতেছে যে গরম গরম চিতে পিঠা খাও, তো ভর্তাগুলো একটু মজা ছিল না, অনেক ঝাল ছিল, তবুও আর কি আমরা পিঠা খেয়েছি, সবাই পিঠা খেয়েছি, আর ইমনামনিকে আমি খাইয়ে দিয়েছি,
একটাই নিয়েছিলাম, সেটাই মা আমি খেয়েছি। তারপর হচ্ছে আমরা চা খাবো, তারপর আমার খালতো বোন হচ্ছে হাঁটাহাঁটি করতেছে, উনি হচ্ছে তরকারি দেখতেছে, তো তরকারি কিনবে, উনি হচ্ছে তরকারি খুঁজে আছে আর কি। তো এই যে সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে, পিঠা কখন হবে, তারপর পিঠা খাবে। গরম গরম পিঠা খেতে আসলে মজাই লাগে। তো এখানে এই যে আমি খালতো বোনকে খুঁজতে এখানে আসছি, দেখি যে তরকারি কেনার জন্য ব্যস্ত, সে এখানে তরকারি কিনতেছে। তো এত দূরের থেকে আসলে তরি তরকারি নিয়ে যাওয়াটা কষ্টদায়ক, কারণ ভারী জিনিসটা অনেক কষ্টকর। তো ওনার শখ হয়েছে বাসার থেকে ব্যাগ নিয়ে আসছে, যে তরকারি পেলে নিয়ে যাবে এখান থেকে। আসলে গ্রামের জিনিস সবাই পছন্দ করে, তো টাটকা টাটকা সবজি এর জন্যই আর কি নেওয়া। তো মূলা দেখতেছে, মূলা নিবে। বট গাছটার কী অবস্থা! বট গাছটা আমি আবার একটু ভিডিও করলাম যে কীভাবে পেঁচে আছে বট গাছটা। তো এই যে আমার খালতো বোন, তো আমরা এখানে আবার চলে আসলাম, সবাই পিঠে খাচ্ছে, কারণ গরম গরম পিঠার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে। গরম গরম বানাচ্ছে আর খাচ্ছে, একটা ডিম পিঠাও বানাবে, ওরা ট্রাই করে নাই কখনো, ট্রাই করে দেখবে। তো আমি আর খাই নাই, কারণ আমার দেখতেই ভালো লাগছিল না, জন্য আমি খাই নাই। তো ওরা খেয়ে দেখবে, ওদের কাছে নাকি ভালো লাগে নাই, এমনি নর্মাল পিঠেই ভালো লেগেছে। আর ভর্তাটা ঝাল ছিল কিন্তু মজা না। তো আমরা গাড়ির অপেক্ষা করতেছি কিন্তু গাড়ি এখনও আসে নাই। আর ওই যে আমার ইমনামণি এখানে একা বসে আছে, আর ওর ভাইও এখানে দাঁড়িয়ে আছে। তো শীতের মধ্যে কিন্তু কোথাও গিয়ে রাস্তাঘাট, মানে রাস্তার মধ্যে কিছু খেতে ভালোই লাগে। আমাদেরও খুব ভালো লেগেছে, আমরা গরম গরম পিঠা খেয়েছি, তারপর একটু পরে চা খাবো। তো এভাবে আমরা আগে অনেক বেড়াতাম, এখন অবশ্য বেড়ানো হয় না। তো এই তো আমরা চা খাচ্ছি, গরম গরম চা। চাটাও ছিল মোটামুটি আর কি, তবুও আর খাওয়া আর কি ভালো লাগা। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।